ছয় বছর পর্যন্ত যুদ্ধ, এরপরে প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় লাভ হয়েছে সুবহানাল্লাহ। যদিও উহুদের যুদ্ধে একটু ঝামেলা হয়েছিল প্রথম দিক দিয়ে, আর রাসূলের কমান্ড না মানার কারণে প্রথম দিক দিয়ে মুসলমানরা খুব মাই গেছে। তো কয় বছর হলো? ছয় বছর। ছয় বছর পরে একদিন রাসূল স্বপ্নে দেখছে, কি দেখছে? স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদের একটা কাফেলা লইয়া রাসূল তাদেরকে নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়া রাসূল সেখানে হজ করছে, হজ কইরা জবাই গরু কুরবানি জবাই দিয়া মিনার প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের পরে বলল, শোনো আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখছি তোমাদেরকে নিয়ে মক্কায় গেছি, গিয়ে হজ করছি, মক্কার থেকে হজ করে নিরাপদে আবার মদিনায় আসছি। সাহাবায়ে কেরামকে, হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না, এগুলো তো ওহি। নবীদের স্বপ্ন কি? ওহি। স্বপ্ন যা দেখছে বাস্তবেও তা, কারণ রাসূলদের স্বপ্ন এগুলো বাস্তব। সাহাবায়ে কেরামরা, হুজুর ছয়টা বছর হয়েছে মক্কার থেকে আসছি, আজ পর্যন্ত মক্কায় যেতে পারি নাই, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে পারি নাই, এখন পর্যন্ত যাইতে পারি নাই, মনের বড় কষ্ট, বিটা বাড়ি ছাইরাইছি, মা বোন ছাইরাইছি, আত্মীয় স্বজন ছাইরাইছি। যেহেতু আপনি স্বপ্নে দেখছেন মক্কায় গেছেন, নিরাপদে আসছেন, আমরা আপনার সঙ্গে মক্কায় যেতে চাই। আমরা আপনার সঙ্গে কোথায় যেতে চাই? সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবী যেহেতু স্বপ্নে দেখছে তার মানে এটা বাস্তব। এরা এবার রেডি হয়েছে। 1400 সাহাবি, কত যান? 1400 সাহাবি বেড়া বকরি লইয়া এরপরে এরা হজ করার উদ্দেশ্যে মক্কায় যাইতেছে। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে লড়াচড়াটা করতেছেন এখন সহ্যের বাইরে, কিন্তু ওয়াদা করছিলেন কিতা হইয়া যাইতেছেন, এখন মিছিল দেওয়া শুরু করে তুমি পিছিয়ে দিয়া লইলেন না, একসাথে অতলা লইলেন। এই মাদ্রাসার ফুলা ভান্ডি সবচেয়ে বিশৃঙ্খলা করে, এটি আইয়া বয় সামনে আর এটির ইশারা দেয় সব মাদ্রাসার ছাত্রগুলো যাওয়া শুরু করে, আয়া সামনে বই তো কেটে ইফাজ দামি করে প্রত্যেক জায়গাতে ইটির আইনের সামনে বসাইবো, আর এক হুজুর ইশারা দেয় সবটি উড়া শুরু করে। এগুলো মাহফিলগুলোর বিশৃঙ্খলা করার জন্য সবসময় দেখছি রংপুর, সাবধান, বালা না লাগে তুমি সামনে বইছো কেটে। আর এমনি উঠা উঠে করলে মেজাজ গরম হয়নি, বালা না লাগলে আমার ইশারা দেন ছেড়ে দিই, ছেড়ে দিতাম নি, ছেড়ে দিলে কিন্তু আমার কষ্ট, আমার তো ডাবল সুবিধা, ছেড়ে দিন, লড়াচড়া নাই না, বিরক্ত লাগতেছে। একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, যে আলোচনা যে উদ্দেশ্য শুরু করছি ওখানে তো ইজারাত গেছি না, অনিল কি বিরক্ত লাগিয়েছে নি? কথা বলেন না দি, বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন। আর 10-15 মিনিট চলতো নি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 10টা মিনিট সময় দেন ছেড়ে দিব। বলুন কতজন সাহাবি? 1400 সাহাবি, ছয় বছরে কত হয়েছে? 1400 সাহাবি লইয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে, কিসের জন্য? হাস করার জন্য। মনোযোগ দিয়ে শুনেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই সুরা কেন নাজিল হয়েছে এই জায়গা পর্যন্ত যাইতেছি, শুনেন। 1400 সাহাবি লইয়া গেছে মক্কা, হাস করার উদ্দেশ্যে গেছে, অন্য কোনো উদ্দেশ্যে না। কিন্তু মক্কায় যখন গেছে গোয়েন্দা বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে, তখন মক্কা চলত, আবু সুফিয়ানের কানে পৌঁছায় দিছে, কয় আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কা দখল করার জন্য আইতেছে, নাউজুবিল্লাহ। বলুন রাসূল গেছে কিসের জন্য? হজ করার জন্য। আর কয় কিতা দখল করা লাগে যেতেছে? এই কথা কইছে পরে আবু সুফিয়ানের নেতা ভেতা সব মাথা নষ্ট হয়েছে, কারণ ছয় বছর যুদ্ধ করছে, একটা তো ফিডা না খাই আইছে না, এখন যদি মক্কায় আসে, যদি মক্কা দখল করে উপায় থাকবো নি, এই জন্য তারাও সচ্চার হয়েছে। এখন না, জীবন দিয়া হলো মোহাম্মদকে আটকাইতে হবে, মক্কার ভিতরে ঢুকতে দিব না। এগুলো আবু সুফিয়ানের নেতৃত্বে গোটা মক্কা নগরী খবর হয়ে গেল আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কায় এসে মক্কা দখল করবে, মানুষগুলা বাড়ি ছাইরা দৌড়াদৌড়ি শুরু করছে, হায় হায় উপায় নাই উপায় নাই উপায় নেই। আবার গোটা মক্কা নগরী পাগল পাগল হয়ে গেছে, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ যদি মক্কায় ঢুকে উপায় নাই গো, এর একটা ব্যবস্থা নিতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে এবার চতুর্দিকে ব্যারিকেড দিল, না মোহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না, ছয়টা বছর যুদ্ধ করে আমাদের মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি,
কারণ সব গোলারা জাহান্নামে পাঠাইছে মুহাম্মদ। সুতরাং এখন তাকে মক্কায় ঢুকতে দিব না, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার মক্কায় ঢুকতে দিবে না। রাসূলায়া তাবু টাঙাইছে হুদাইবিয়া নামক জায়গায়, মক্কার থেকে 19 কিলোমিটার দূর। যারা হাজি সাহেবরা যারা জানে, 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। জায়গার নাম কি? হুদাইবিয়া। এখানে রাসূল তাবু টাঙাইছে, না তো তাবু টাঙায় এখানে রাত্রি যাপন করছে। কিন্তু রাসূল বারবার দূত পাঠাইতেছে যে আমরা আসছি যুদ্ধ করার লেগে না, আমরা যে উমরা করতাম হজ করতাম খোনা ঢুকতে দিতাম না। শেষে 3 দিন পরে রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কায়, আর উনি ব্যবসায়ী মানুষ, পাওয়ার আছে, সবার সাথে সুসম্পর্ক। তুমি গিয়ে আয়াদেরকে বুঝায় বলো যে আমরা যুদ্ধ করবো লাগছে। উসমানকে পাঠাইছেন রাসূলের পক্ষ থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু এই নষ্টগুলি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে রেখে দিছে। কি করছে? বন্দী করে রাখছে। 2 দিন ধরে উসমান আসে না। মক্কার থেকে আবার একজনে আইসা রাসূলের কানে লাগাই দিছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। যেই কইছে হত্যা করছে, রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। রাসূল লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন যে হজ উমরা এগুলো ফরের ব্যাপার। সাহাবায়ে কেরাম থেকে ডাক দিছে, এদিকে আসো, হজ উমরা ফরে, আগে আমার সঙ্গে বায়াত হও। আমার উসমানকে নাকি তারা হত্যা করছে, যদি হত্যা করে তাকে তাহলে আমি রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ। আসেনি? হ্যাঁ। সুবহানাল্লাহ। নাই না ফিরা গিয়ে খালি রাসূল খালি ফিরা গিয়ে করছে না, মাঝে মধ্যে সেতাই সেতু উঠছে। ও এখন বলছে যে আমি উসমান রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না, তোমরা কারা কারা আমার সঙ্গে একমত, হাত মিলাও। এইটারই কয় বায়াত। এটারই কি তাকা? হ্যাঁ, ওখান থেকে বায়াতের শুরু হয়েছে। আর আমরার দেশে এই বায়াত হয়েছে গীতা সাইলে ডাইলে খিচুড়ি বানায় খাওয়া। বায়াত হয়েছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে এসে ফিরের মাধ্যমে বায়াত ও গরু ছাগল আমার বাড়ির ফাটা। বলুন, বায়াত হয়েছিল কি গরু ছাগল খাইবার লাগিয়া, না বায়াত হয়েছিল রক্ত দেওয়ার লাগিয়া? এই হুদাইবিয়ার জায়গার মধ্যে বায়াত হয়েছিল রাসূল, সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত মিলাইছিল রক্ত দেওয়ার জন্য, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমরার দেশ হয়েছে যখন সাইল ডাইল গুস্ত একখানে মিলে খিচুড়ি। বাস্তব না বাস্তব? ওই বাস করবে। এই বায়াত হইল, সাহাবায়ে কেরাম রাসূল আমরা আসছি, রাসূল সবাইকে নিয়ে অংশগ্রহণ করলেন যুদ্ধ করব। এর মধ্যে আবার একজনে গিয়া মক্কায় খবর বোঝে যে কয় আবু সুফিয়ান লক্ষণ বালা না। বলে কি হয়েছে? বলে কি হয়েছে? মোহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কায় ঢুকতেছে, তোমরা উসমানকে হত্যা করছো খবর শুননা, মোহাম্মদ নিজেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। কুফায় থাকতো না, কয়ে দিলাম 6 বছর কুবাশামসুর মতো কুবাইছে। কথা ঠিক নেই।